ভিউজ ব্যাক টু টু বিরতির আমরা ডক্টর বাড়ির সাথে আলাফ আসলাম ডক্টর আব্দুল বাড়ির সাথে আলাফও আসলাম আমরা দান ও সাদকা বাড়ি ভাই জাখাত দান আর সাদগার মধ্যে পার্থক্যটা আগে একবার কথার মধ্যে চলে আসছে তারপরে আবার আমরা একটু ক্লিয়ার করে ফেলি জাখাত আর দান সদগার মধ্যে পার্থক্যটা কি জাকাত হলো আল্লাহ মানে এটাকে ফরজ করেছেন মুসলমানদের জন্য এবং ইসলামের তৃতীয় স্তম্ভ বলা হয় এটাকে একটা হলো মানুষের মানে নামাজটা হলো শারীরিক এবাদতের জিনিস আর জাকাতটা হলো মানুষ উপার্জন করে তার থেকে সেখান থেকে আর দান বা সাদাকা হলো যেটা তার উপর ফরজ না কিন্তু একটা উৎকৃষ্টতম সুন্না এবং এটার রসুল ফাখাল্লাহ সালামের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কথা এসেছে সেটা হলো সাদাকা জারিয়ার কথা বলা আছে সাদাকার জারিয়া তিনটা জিনিস মানুষের মৃত্যুর পর সমস্ত আমল কাটা হয়ে যাবে তিনটা জিনিস বেঁচে থাকবে সেটা হলো মানে নর্মাল সাদাকে জারিয়া পয়সাপাতি এটা দেওয়া এলএম যদি কেউ বিতরণ করে আর নেক সন্তান যদি কেউ রেখে যায় তিনটা এমন একটা যাবে এটা আল্লাহর কাছে যাবে এবং সেটা কে মানে মত ময়দানে সেটা মানে মানুষের আমরা যদি এইরকম বলি যে সদগাই জারিয়া মসজিদের দানটা মসজিদের ইনভেস্ট করাটা সদ্গায় জারিয়া হবে না এরকমই তো মসজিদের দান করাটা সাদাকে জারিয়া তারপরে মানে সাদাখাজার অনেক ব্যাখ্যা আছে রাস্তা থেকে কাটা সরানো একটা সাদাকে জারিয়া

আর জাকাতের মধ্যে একটা অংশ আছে ও মুসলিমদের মধ্যে যদি দেখা যায় কারো মনটা ইসলামের দিকে আসে তাকে জাকাত দেওয়া যেতে পারে এটাকে মোয়াল্লা ফাতে কলুব বলে সেরা তো আটটা বৈশিষ্ট্যের মধ্যে এটা ওয়ান অফ দি ফ্যাক্টর আর মানুষের কল্যাণ করাটাই হলো সাদাখা জারিয়া তো মুসলমান হিসেবে মুসলমানদেরটা মানে সেপারেট সেপারেট সব আছে আর কিন্তু আল্লাহ তালা একটা খুব খারাপ নারীকে দুজোকে দেওয়ার কথা ছিল ভেসতে দিয়েছেন কুকুরকে পানি খাওয়া তার মানে একটা মানে জীব যদি খাওয়ানোর কারণে তার জান্নাত পেতে পারে তাহলে মানে মানুষ জাতি তো সেটা অমুসলিমদেরকে সাহায্য করার বিষয়ে ইসলামে ব্যাখ্যা আছে কি কি আছে এরকম কিছু একটা হলো দুনিয়াতে যদি ইনসাফ থাকে যেমন মুসলমানদের সমাজের মধ্যে ইনসাফ ছিল ইনসাফের মধ্যে মুসলমান অমুসলমান সবাই পড়বে রসুল সাল্লাহ আসলামের আলী আদানের সময় মানে এক ইহুদের সাথে একজনের বাদানবোধ হলো আর কি সেখানে এই রায়টা তিনি ইহুদির পক্ষে দিলেন কারণ সত্য ইয়ে ছিল আর কি সুতরাং মুসলিম অমুসলিমটা আসে শুধুমাত্র বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু অমুসলিমরা যদি মুসলমানদের ফ্রেন্ডলিনেস থাকে তাদের মধ্যে বর্তমানে যেটা হচ্ছে তা না আর কি তাহলে অমুসলিম অমুসলিমদের প্রতি মানে বেশি ইয়ে দেখা সহানুভূতি দেখা দেখাটার মধ্যে বরকত্ব আছে আপনার মনের মধ্যে যদি দাওয়াতের ইচ্ছা থাকে মানে থাকে ইসলাম

একটা কুকুর হয়তো রাস্তার মধ্যে মানে ইয়ের মধ্যে একটা মানুষ যদি একটা গাছে পানি দেয় এটাকে সদগা হিসেবে দেওয়া যাবে এটা এটা সাদাকে জারিয়া এক পর্যায়েও হতে পারে গাছটা মরে যাচ্ছে কিন্তু সে দেখে গাছের মালিক সে না কারণ হলো গাছ গাছ এবং এর ব্যাপারে সুন্দর সুন্দর কিছু কথা আছে আর কি এই গাছটা জীবিত থাকলে এই গাছটা অক্সিজেন দেবে আমাদেরকে ফুল দেবে ফল দেবে সুতরাং এটা ওই পর্যায়ে সাদাকে জারিয়ার মধ্যে পড়বে আর কি সাদাকে জারিয়ার মধ্যে কত অনেকগুলো গ্রেড আছে আর কি মানে একটা হলো ইসলামী শিক্ষা দেওয়া তারপরে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া আর কিছু আছে যেটা মানে এমন পর্যায়ে যায় দুনিয়াতে যে কোনো ভালো কাজই সাদাকায় জারিয়ার পর্যায়ে পৌঁছবে যদি তার তার নিয়তটা যদি সহি থাকে থ্যাংক ইউ দান সদ্গা করলে কি জাকাত আদায় করা লাগে না জাকাত ইজ টোটালি ডিফারেন্ট জাকাত হলো কম্পালসারি ফরজ তো ফরজ তার জন্য যার সারা বছরের উপার্জনের মানে চলার পরে সেভিংস কিছু থাকে এবং এই সেভিংসটা একটা মিনিমাম অ্যামাউন্ট আছে সেটা হলো সাড়ে সাত ভরি স্বর্ণের দামের সমান যদি সেভিংস থাকে অথবা বাউন্ন বাউন্ন বড়ির রূপায় আর কি এতটুকু থাকলে তার উপর জাকাত ফরজ হবে সুতরাং কারো যদি সিম্পলি মানে সারা বছরের পরে মাত্র একশো দুইশো তার যদি জমা থাকে এটার কোনো জাকাত হবে না তার কারণ তা এটা ওই 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 স্বর্ণের পর্যায়ে পড়ে নেয় আর কি তার মোটামুটি একটা সেভিংস থাকতে হবে তার আপনার এই এপিসোডই আপনি আমাকে বলে আমাদের সাথে শেয়ার করেছেন যে নবীজি আমাদেরকে ছেড়ে চাওয়ার পরে প্রথম যুদ্ধটাই ছিল যে যারা জাকাত দেয় না তাদের জি তাদের পৃথিবীতে যারা জাকাত দেয় না অনেক দন মালিক আছে আমাদের আমাদের সাথে তাদের কি পানিশমেন্ট হবে পানিশমেন্ট আল্লাহ জানেন এটা আমরা বলতে পারবো না কিন্তু কথা হলো যে যদি কোনো মুসলিম দেশে যেখানে ইসলামী আইন আছে সেখানে আইন দিয়ে বাধ্য করতে পারে কিন্তু যেখানে মুসলিম কোনো আইন নাই সেখানে তো আমরা জোর করে আপনি আপনার কথাটা কি নিলাম যে আমার যদি ইন্টেনশন থাকে আমি গরিবকে দিব না আমি এখন শোনা কিনলাম আমি গিয়ে ডায়মন্ড কিনে ফেললাম জি তো ওই যাকাত না দেওয়ার জন্য যদি এটা ইন্টেনশনালি করি তাহলে কি হবে সুবহানাল্লাহ এটা সুন্দর প্রশ্ন করছেন আর কি আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভেতরে কি আছে एवरीथिंग তিনি জানেন কোন মানুষ যদি মানে আল্লাহকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাই সেটা তার জন্য আরো ক্ষতিকর হবে এটা মুনাফিকের মুনাফিকের পর্যায়ে চলে যাবে আর কি আল্লাহকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না ইহুদ্দিদের একটা অংশ মানে শনিবারের ফাঁকের মধ্যে বলা আছে আল্লাহ বানর বানিয়ে ফেলে দিয়েছেন তাদের ওই ওই অংশটাকে সমস্ত সমস্ত জাতি জাতিকে না মুসলমানরা কেউ যদি জাকাত বা এগুলো নিয়ে খেলা কেউ কেউ যদি খেলে তাহলে একে তো সে মানে আল্লাহ তার শাস্তিটা অনেকগুলো বাড়িয়ে দিতে পারেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দান সৎকার বিষয়ে এত এতটা গুরুত্ব দেয় নাই এর কারণ কি আসলে প্রত্যেকটা ধর্মের মধ্যেই যেটা আমরা ধর্ম বলতে যদি আমরা এব্রাহামিক ফেদ বা রবিদের মাধ্যমে যেগুলো আসছে প্রত্যেক ধর্মের মধ্যেই নামাজ রোজা জাকাত বা দান মানে একজাক্টলি এই ফর্মুলাই হতে ছিল না এগুলো ফরজ ছিল আর কি আর যদি যে ধর্মের মধ্যে কোনো নবীর কোনো কোন নবীত তৈরি করেন না এই যে মজরস্ট্রিয়ানিজম হিন্দুয়িজম হাজার হাজার আছে এরকম হাজার হাজার আছে তাদের ব্যাপারে তো কোনো কথা মানে এর মধ্যে পড়ে না আর কি আমরা গুরুত্ব দিয়েছি আমরা তো গরীবদেরকে লুক আফটার করতে হবে না এই তো আমাদের আমাদের উপরে হক হয়ে যায় তাদের না দণ্ড তো আল্লাহর আমার সম্পদের উপর পাশের বা গরীবের হক আছে এটা আমরা যাকাতরা আমাদের অনুগ্রহ করে দিচ্ছি না আল্লাহmated কি দিচ্ছেন আল্লাহ বলছেন যে আমার দেওয়া ধন থেকে তোমরা দাও আমার দেওয়া ধন থেকে তোমরা দাও কারণ এটা তোমাদের তাদের হক তোমার উপর আমার হক তাদের উপর উল্টাটা আর কি এখানে ওয়ান্ডারফুল লোক দেখানোর জন্য কোন দান খয়রাত এগুলা ইসলাম সমর্থন করে না এটা তো রিয়া নামাজের মধ্যে রিয়া হতে পারে লোক দেখানোর জন্য দান খয়রাত করার মানে কারোর মধ্যে যদি রিয়া মানে বিন্দু পরিমাণ পর্যন্ত থাকে তা গ্রহণ হবে না আল্লাহ কাছে আল্লাহ তালা এটা হাদিসের মধ্যে আছে এবং ছোড়ায় মাউনের মধ্যে আল্লাহ রাওনা এখানে শেষে যা অংশটুকু আছে আর কি যারা নামাজ পড়ে দেখানোর জন্য তাদের খুব খারাপভাবে আল্লাহ এখানে বলেছেন আর কি সুতরাং লোক দেখানোর জন্য রিয়াটা কিন্তু একটা মানে একটা মানে মানুষকে ঝান্ন নিয়ে যেতে পারে আর কি আর ধন্যবাদ আপনি আমাদেরকে দান এবং সম্পর্কে কয়েক মিনিট আপনার মন মতো সাজিয়ে আমাদেরকে বলুন আল্লাহ তালা আমাদেরকে আমাদের সত্তা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন যার যোগ্যতা যে যতটুকু আছে সুযোগ সুবিধা অনুযায়ী মানে আল্লাহর সৃষ্টি থেকে আমরা দুনিয়ারকে আমরা আবাদ করে যাচ্ছি আমাদের মতো আর কি সেখানে আল্লাহর একজন মানে বান্ধা হিসাবে আল্লাহ যে কাজগুলো করতে বলছে সেগুলো আমাদের করা দরকার এবং এটা ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এটা প্রযোজ্য এই জন্য জাকাতটা হলো আমাদের জন্য ফরজ যার উপর জাকাত বছরে একবার দিতে হবে আড়াই পার্সেন্ট তার সম্পদের মধ্য থেকে আর সাদাকায় জারিয়া যেটা এটা কন্টিনিউ যার যতটুকু সাধ্য আছে সেটা দিতে হবে কার কতটুকু সাধ্য আছে তিনি নিজে বুঝবেন এটা এটা তাকে জাজ করতে হবে কারণ আমাদের ইতিহাস দেখতে হবে সাহাবারা রসুল আসলাম দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষগুলো তাদের মৃত্যুর সময় কোনো সম্পদ তাদের অনেক বেশিরভাগই রেখে যান নাই আর কি সুতরাং আমরা যদি নিজেদের ছেলে মেয়েদের জন্য কিছু রেখেও যদি যাই এটা ব্যক্তির তাকুয়া আল্লাহতি ইসলামের জ্ঞানের উপর নির্ভর করবে এই তার দান খয়রাতের মানসিকতা এবং কতটুকু দান করবে এটার উপরে সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালা আমাদের মনের ভিতরের সমস্ত সূক্ষ্মতম খবর রাখেন এবং এই কারণেই আমরা আল্লাহ তালাকে এত ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন যারা এটা ফলো করে এবং মুসলমান হিসাবে যদি দুনিয়াতে পুনরুত্থান আমাদের হতে হয় জাতি হিসাবে কম হিসাবে দুনিয়ার দুনিয়ার মানে আমাদের সিভিলাইজেশন তৈরি করার ইচ্ছা যদি আবার থাকে কারো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে শুরু করতে হবে নিজের থেকে সেটা হলো নিজেকে নিজের সময় এবং এনার্জিটাকে কোরবানি করতে হবে মানুষের কল্যাণের জন্য আল্লাহর জন্য আর নিজের সম্পত্তি অধিকারের মধ্যে যা আছে সেগুলো করতে হবে আল্লাহর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে আসার জন্য থ্যাংক ইউজ আজকের এপিসোড এবং সাদাকা এখানেই সমাপ্তি অন্য আরেকটা এপিসোড আপনার সাথে দেখাইবো আমরা সব লাগিয়ে রাখবো আপনার সামনে থ্যাংক ইউ